আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে লার্নিং গাইডের আরও একটি নতুন ভিডিওতে। ইতিমধ্যে তোমাদের ইংরেজি প্রথম পর্যায়ের পরীক্ষাটা শেষ হয়েছে, যেখানে তোমরা অনেকাংশে কমন পেয়েছিলে যে সাজেশনটা দেওয়া হয়েছিল। তোমাদের দ্বিতীয় পর্যায়ের সাজেশনটা কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা চ্যানেলে গেলে এখন দেখতে পারবা। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা সিভি ফরম্যাট থেকে কিভাবে তোমরা সবগুলো সিভি লিখতে পারবা। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, এখান থেকে তোমরা যদি নিয়মকানুন মেনে লিখতে পারো সেম প্রসেসে, তাহলে এখানে 15-এর ভিতরে 15ই পাবা। অ্যান্ড এর পরবর্তীতে তোমাদের যে লেটার রাইটিং রয়েছে ওইটারও একটা ডেমো ফরম্যাট দিয়ে দেবো, যেখান থেকে একটা লেটার পড়ে তোমরা সবগুলো লেটার লিখতে পারবা, দেন সেখান থেকে ফুল মার্ক আর্ন করতে পারবা। তোমাদের সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করা থাকলে ওই ভিডিওগুলো সবার আগে দেখতে পারবা। অ্যান্ড তোমাদের যে প্যারাগ্রাফের ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা একটি প্যারাগ্রাফ থেকে সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, সরাসরি ওখান থেকে তোমরা ওটাও দেখে নিতে পারবা। তো ফার্স্ট অফ অল এখানে ডেট দিয়ে দিবা, তুমি যে ডেটে সিভিটা লিখতেছো ওই ডেটটা দিবা। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ হেডমাস্টার, তারপরে দ্য ম্যানেজার এবং দ্য ডিরেক্টর, তিনটে অবলিক দিয়ে লেখা রয়েছে। এটা তোমাদের কোশ্চেন বেস করে লিখতে হবে। যদি তুমি হেডমাস্টারের কাছে লেখো আর কি, তোমার সিভিটা যদি কোনো শিক্ষক পদে হয়ে থাকে তাহলে তুমি হেড টিচারের কাছে লিখবা। তারপরে এখানে ম্যানেজার, যদি তোমার সিভিটা কোনো কোম্পানির ম্যানেজারের কাছে লেখা হয়ে থাকে সেক্ষেত্রে ম্যানেজার দিবা। দেন যদি কোনো ডিরেক্টরের কাছে লেখা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এখানে ডিরেক্টর দিবা। তো এটা কোশ্চেনে বলে দেওয়া থাক যে কোন পদের জন্য তুমি অ্যাপ্লাইটা করছো, সেটা বেস করে এখানে লিখে দেবা। তারপরে কি করতে হবে, এখানে প্রতিষ্ঠানের নাম, তুমি যে প্রতিষ্ঠানে লিখতেছো কোশ্চেনে যদি প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি সেই নামটা দিবা, যদি না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নিজের মতো করে একটা দিয়ে দিবা। তারপরে প্রতিষ্ঠানের ঠিকানা, এখান থেকে ঠিকানাটা দিবা, ঠিকানার ক্ষেত্রেও সেম, যদি না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নিজের মতো করে একটা ঠিকানা দিবা। তারপরে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট দেওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পদের জন্য এখানে অ্যাপ্লাই করতেছো আর কি, কোচিংয়ে যেটা দেওয়া থাকবে সেইটা এখানে লিখে দেবা। তারপরে এখানে স্যার কমা দিয়ে নিচ থেকে শুরু করতে হবে, ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার, তোমরা চাইলে ডেইলি স্টার দিতে পারো অথবা অন্য কোনো নিউজ পেপারের নাম এখানে অ্যাপ্লাই করতে পারো। তারপর এখানে 1/5 জুন 2019, তো এখানে তোমাদের পরীক্ষাটা যে তারিখে হবে তার 10-12 দিন আগের তারিখ তোমরা দিয়ে দিবা, অথবা 4-5 দিন আগের তারিখও এখানে বসাইতে পারো। বসানোর পরে হ্যাজ ড্রন মাই অ্যাটেনশন, আই এম রাইটিং টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ, এখানে পদের নাম দিতে হবে। যদি ইংলিশ টিচার হয়ে থাকে তাহলে ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার, যদি কোনো রিপোর্টার বা অন্য কিছু হয়ে থাকে সেক্ষেত্রে সেই নামটা এখানে দিবা। দেওয়ার পরে মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট পার্টিকুলার্স আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। তো এইখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, তুমি সিভিটা যত স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখতে পারবা তত এখানে মার্কটা ভালো পাবা। ইওর অবিডিয়েন্ট এরকম কিছু দাও সেক্ষেত্রে কিন্তু তোমার সিভিটা যেখানে জমা দিবা সেই প্রথম থেকেই বাদ দিয়ে দিবে, আর কি এতে করে স্যাররাও বিরক্ত হয়। এখানে বাংলা কথায় বলতে গেলে তেল মারায় কোনো কথা বলা যাবে না, জাস্ট স্টেট কার্ড এখানে লিখতে হবে। তো এই যে ফরম্যাটটা এখানে রয়েছে তুমি যদি এইভাবে সুন্দর করে লিখে দাও তাহলে এখান থেকে ফুল মার্কটা পেয়ে যাবা। জাস্ট তোমার কোন সিভিটা এসে সেইটা বুঝে সেই নামগুলো এখানে বসাইতে হবে। আর এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা আমি সরাসরি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চাইলে প্রিন্ট করেও পড়তে পারবা। তো পিডিএফটা কীভাবে পাবা সেটা আমি দেখাইতেছি, তার আগে তোমরা নিয়মকানুনগুলো দেখে নাও কীভাবে এখানে কোন নিয়মে সিভিটা লিখতে হবে। ওকে, তো এইটা যখন লেখা হয়ে যাবে তখন আমরা একটু স্পেস দিব, দেওয়ার পর ইঞ্চি চলে আসবো। আসার পরে আমাদের লিখতে হবে কারিকুলাম ভিটা, তোমরা চাইলে এখানে সিভিও দিতে পারো। দেওয়ার পরে এই জায়গায় তোমার নাম দিবা, দেওয়ার পরে তোমার যে ঠিকানাটা রয়েছে সেইটা এখানে দিয়ে একটা ইমেল তুমি এখানে অ্যাড করতে পারো। এতে করে হবে কি, এই জিনিসটা সুন্দর দেখাবে, দেন যত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে লিখতে পারবা তত এখানে মার্কটা আর্ন করার সম্ভাবনা বেশি থাকবে। তো তারপরে আমাদের কি করতে হবে, এই জায়গায় পার্সোনাল ডিটেলস, তো এখানে লিখতে হবে প্রথমত ফাদার নেম দেন মাদার নেম। এখানে যদি কোশ্চেনে কোনো ফাদার নেম মাদার নেম দেওয়া থাকে সচরাচর সেটা থাকে না, যদি থাকে তাহলে দিবা, না থাকলে তুমি তোমার নিজের আব্বু আম্মুর নাম এখানে দিতে পারো। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দেন প্রেজেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিবা। দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাড্রেসটা তোমরা দিয়ে দিবা। তো অ্যাড্রেস যদি না দেওয়া থাকে তাহলে কী করবে, ফার্স্টে তোমার গ্রামের নাম দিবা, তারপরে থানা, তারপরে জেলা, এইটা এই তিনটা কমা দিয়ে দিয়ে তোমরা লিখে দিবা। দেওয়ার পরে ন্যাশনালিটি, এখানে জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিবা। ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ এখানে দিবা। দেন রিলিজিয়ন, তোমার যে ধর্মটা রয়েছে হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, আমরা এখানে হিন্দু অবলিক মুসলিম দিয়েছি, তোমার যেটা হবে সেইটা তুমি এখানে দিয়ে দিবা। তারপরে জেন্ডার, এখান থেকে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দিবা।
তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। যদি ম্যারিড হয়ে থাকো তাহলে ম্যারিড লিখতে হবে, আর যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে এখান থেকে সিঙ্গেল দিতে হবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, এই জায়গায় যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে, তুমি চাইলে তোমার নাম্বারটাও দিতে পারো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশান এটা লিখতে হবে। তো এটা লেখার পরে তোমরা এমন একটা চার্ট তৈরি করবে। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা পিডিএফ তৈরি করেছি, যার জন্য এত বড় গ্যাপ পড়ে গেছে, এখানে এত গ্যাপ দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট এটা লেখার পরে তোমরা এখানে একটা চার্ট তৈরি করবে। তো চার্ট তৈরি করার পরে এখানে কি লিখতে হবে, নেম অফ এক্সামস, তারপরে জিপিএ, সিজিপিএ, ইয়ার, দেন বোর্ড অর ইউনিভার্সিটি। তো এখানে যা যা আছে এইভাবেই লিখবা। লেখার পরে এই যে দেখতে পাচ্ছ নিচে এসএসসি, তারপরে এইচএসসি, বিএ, দেন এমএ। তো এই চারটা খোপ কাটলে এখানে হয়ে যাবে। জাস্ট চারটা ঘর করবা, করার পরে এখান থেকে তোমার সিজিপিএটা দিয়ে দেবা। তুমি চাইলে এটাও দিতে পারো, কোনো প্রকার সমস্যা নাই। তবে এই জায়গায় ইয়ারটা একটু হিসাব করে দিবা। যদি তুমি এসএসসি 2013 দাও তাহলে তার 2 বছর পরে এইচএসসি, দেন এইচএসসির 4 বছর পরে গিয়ে বিএ, বিএ শেষ হওয়ার 1 বছর পরে গিয়ে এমএ। তো এই জিনিসগুলো একটু হিসাব করে দিবা। দেওয়ার পরে এখানে তোমার যে বোর্ড রয়েছে তুমি চাইলে ঢাকা বোর্ড দিতে পারো, অথবা যে বোর্ডের আন্ডারে আছো সেটা দিতে পারো। তো এখানে বোর্ডটা দিবা, দেওয়ার পরে এই দুইটাই বিএ এবং এমএ তুমি চাইলে ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে পারো, অথবা পাবলিক ইউনিভার্সিটি দিলেও দিতে পারো। তো কোনো প্রকার সমস্যা নাই। ওকে, তারপরে হালকা গ্যাপ রাখতে হবে। দেখতে পাচ্ছ আমরা এখানে গ্যাপ রেখেছি, এত গ্যাপ রাখার দরকার নেই, হালকা রাখবা। রাখার পরে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা লেখার পরে এখানে লিখতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ, অন্য একটা পদের নাম দিতে পারো, অথবা যে পদের জন্য অ্যাপ্লাই করতেছো সেই পদের নাম দিতে পারো। তো যে পদের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে ওইটা দিলে ভালো হবে, ফর 2 ইয়ার্স, এই পদের জন্য আমার 2 বছরের অভিজ্ঞতা আছে, সেটা এখানে দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ স্কিল, ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ, আমার দুইটাতে অভিজ্ঞতা রয়েছে, এক্সিলেন্ট অ্যাট রাইটিং ইংলিশ, ইংলিশ লেখার দক্ষতা ভালো আছে। তো এটা লেখার পরে কম্পিউটার স্কিল, তোমাকে এখানে কম্পিউটার স্কিল দিতে হবে, স্কিল্ড ইন এমএস অফিস, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস, ইমেইল অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং, তুমি ইমেল পাঠাতে পারো, দেন ইন্টারনেট ব্রাউজিং করতে পারো। তারপরে হচ্ছে রেফারেন্স, তো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবা। দেওয়ার পরে প্রফেসর দিতে পারো, তারপরে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এখানে যা যা আছে তুমি চাইলে দিতে পারো। ফোন নাম্বারের জায়গায় যে কোনো একটা ফোন নাম্বার দিলেও হবে, এখানে যদি ফোন নাম্বার না দাও তাতে করে কোনো প্রকার সমস্যা নাই। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমরা আরেকটা নাম রেখেছি, তো এখানে দুইটা নাম দিলে বিষয়টা একটু সুন্দর দেখাবে। তো আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর করার ট্রাই করবো, যার জন্য এখানে দুইটা নাম লিখে দিব। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ একটু স্পেস রাখবো, এতটুকু স্পেস রাখবা। রাখার পরে ইন দ্য অ্যাবভ সার্কামস্টেন্স আই হোপ অ্যান্ড বিলিভ দ্যাট ইউ উইল বি কাইন্ড ইনাফ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপয়েন্ট মি টু দ্য পোস্ট প্রেয়ার্ড ফর ইউর ফেসফুলি, দেন তোমার নামটা এখানে দিয়ে দিতে হবে, কোচেনে যে নাম থাকবে সেইটা এখানে দিয়ে দেবা। তো এই যে ফর্মেটটা তোমাদেরকে দেখালাম, হুবাহু যদি এইভাবে তোমরা লিখতে পারো তাহলে এখান থেকে 15-15 পেয়ে যাবা। ওয়েল, তো এখন আসি এই পিডিএফটা তোমরা কোথায় পাবা। সরাসরি চলে যাবা এই ভিডিওর পিন কমেন্টে, পিন কমেন্ট থেকে পিডিএফ লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আমাদের লিঙ্কটা আনলক করতে হবে। এটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, সংক্ষেপে একবার দেখিয়ে দিই। সরাসরি সাবস্ক্রাইব অন ইউটিউব এই লাল বাটনটার উপরে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবে নিয়ে যাবে। দেন এখানে আমাদের সাবস্ক্রাইব করা থাকলে আর কিছু করা লাগবে না, জাস্ট 2 বার ব্যাক করলে এখান থেকে লিঙ্কটা আনলক হয়ে যাবে। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে সেক্ষেত্রে এখান থেকে সাবস্ক্রাইবের উপরে একটা ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে 2 বার ব্যাক করে দিতে হবে। তো যখন আমরা 2 বার ব্যাক করে দিব দেখতে পাচ্ছ লিঙ্কটা আনলক হয়ে গিয়েছে। এখন আমাদের এখান থেকে সরাসরি আনলক লিঙ্কের উপরে একটা ক্লিক করতে হবে। আনলক লিঙ্কে ক্লিক করা মাত্রই আমাদের কাঙ্ক্ষিত পিডিএফটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা আমাদের সিভির যে ফরম্যাটটা রয়েছে সেটা ইজিলি এইচডি কোয়ালিটি দেখতে পারবো, জুম ইন জুম আউট করে। তো এর পরবর্তীতে তোমাদের লেটারের ফরম্যাটটাও দিয়ে দিব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।